हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज आमी आपनादेर साथे शेयर करब निरामिष दिने रुटी लुची बा परोटार साथे जमिए खावार मतो सुस्वादु एकटी रेसिपी, जार नाम हलो काश्मीरी आलुर दम। ताहले चलुन आर देरी ना करे शुरू करे दिई आजकेर रेसिपी। एर जन्य प्रथमे एखाने 500 ग्राम छोटो साइजेर आलू खोसा छाड़िए ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা আলুকে কাঁটা চামচের সাহায্যে এইভাবে চারিদিকে ফুটো ফুটো করে নেব, যাতে আলুর ভিতর পর্যন্ত মশলা ঢুকতে পারে। আপনারা যদি বড় আলু দিয়ে এই আলুর দম বানাতে চান, সেক্ষেত্রে আলুগুলোকে দু টুকরো করে কেটে কাঁটা চামচের সাহায্যে এইভাবে চারিদিকে ফুটো ফুটো করে নিতে হবে। একইভাবে সবকটা আলু ফুটো ফুটো করে নেওয়ার পর এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি 25 গ্রাম টক দই। তবে খেয়াল রাখতে হবে দইয়ের মধ্যে টক ভাবটা যেন খুব বেশি না থাকে, সেজন্য নর্মাল মিষ্টির দোকানের দই বা ঘরে পাতা দই ব্যবহার করতে পারেন। তবে খুব বেশি পুরনো দই ব্যবহার করবেন না, কারণ দই যত বেশি পুরনো হয় তার মধ্যে টকের পরিমাণ ততই বাড়তে থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং হাফ চামচ শুকনো আদার গুঁড়ো। শুকনো আদার গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে, সেক্ষেত্রে আদা বেটে নিয়েও এই পর্যায়ে আপনারা দিতে পারেন। এর সাথে সাথেই দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো শুধুমাত্র রঙের জন্য ব্যবহার করা হয়, ওর মধ্যে নামমাত্র ঝাল থাকে। এখন এই সব উপকরণ দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে দইটাকে ফেটিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো দলা না থাকে। এরপর এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত এবং 7-8টা কাজু বাদাম। এর মধ্যে অল্প জল দিয়ে এগুলোকে একদম মিহি করে বেটে নেব। এবার একটা কড়াইতে 25 গ্রাম সর্ষের তেল ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং কয়েকটা গোটা গরম মশলা এবং অল্প সা জিরে। এবার এগুলোকে তেলের মধ্যে সমানে নেড়েচেড়ে 20-25 সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর যখনই এই ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন গ্যাসের ফ্লেম একদম লোতে করে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এখন এগুলো তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে সমানে নেড়েচেড়ে 15-20 সেকেন্ড মতো ভেজে নেব। এখন এর মধ্যে দই ও মশলার মিশ্রণটা দিয়ে তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো কষে নেব। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম কাজু ও পোস্ত বাটার মিশ্রণ এবং ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল। এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে সমানে নেড়েচেড়ে এটাকে ততক্ষণ পর্যন্ত কষে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হতে শুরু করছে। তবে কষতে কষতে যদি মনে হয় যে মশলাটা শুকিয়ে কড়ার গায়ে লেগে আসছে, তাহলে অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে আবারও কষে নিতে হবে। মিডিয়ামের থেকেও কম আছে বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল আলাদা হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ধুয়ে ফুটো করে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলোকে 3-4 মিনিট মতো কষে নেব। তবে কষতে কষতে যদি মনে হয় যে মশলাটা শুকিয়ে কড়ার গায়ে লেগে আসছে, সেক্ষেত্রে অল্প গরম জল দিয়ে ভালোভাবে মিশিয়ে আবার এটাকে কষতে হবে। এখানে আমি কাঁচা আলুগুলোকে ডাইরেক্ট গ্রেভির মধ্যে দিয়ে কষে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলো অল্প নুন ও হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর গ্রেভির মধ্যে দিয়ে কষে নিতে পারেন।
মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে মশলার সাথে প্রায় 4 মিনিট মতো কষে নেওয়ার পর এখন আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। এবার জলটাও সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব 15 মিনিট। তবে মাঝে দু একবার ঢাকনা খুলে এটাকে নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। যতক্ষণে আলুগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণে এই রেসিপির জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। তাই এখানে একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট ছোট টুকরো করে কেটে রাখা তেজপাতা, 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ, কয়েকটা শামরিচ। শামরিচের পরিবর্তে কালো গোলমরিচ ব্যবহার করতে পারেন। এর সাথে সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ মৌরি এবং 1/4 চা চামচ শা জিরে। শা জিরের পরিবর্তে নর্মাল গোটা জিরে ব্যবহার করতে পারেন। এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ডালচিনি। এবার এটাও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে লো ফ্লেমে সমানে নেড়ে চেড়ে এগুলোকে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জয়িত্রী এবং অল্প জায়ফল। এখন এগুলোকে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর একদম মিহি করে গুঁড়িয়ে নেব। 15 মিনিট পর এখন ঢাকনাটা খুলে এটাকে নেড়ে দেওয়ার পর এখন চেক করে নেব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কি না। হ্যাঁ, আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি এবং তৈরি করে রাখা ভাজা মশলা। এই ভাজা মশলাগুলোর পরিবর্তে শাহী গরম মশলাগুলোর সাথে অল্প শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেওয়া মৌরি মিশিয়েও এই রেসিপিতে দিতে পারেন। এবার এখানে একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গাওয়া ঘি। ঘিটা পুরোপুরি গলে যাওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে হিং। হিংটা এই ঘিয়ের মধ্যে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে এই আলুর দমের মধ্যে ঢেলে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 2 থেকে 3 মিনিট মতো রেখে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। ফিরে আসছি পরের পর্বে এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।